2 লক্ষ টাকার দাবি করে অনাদায়ে এক মোবাইল ব্যবসায়ীকে পিস্তল দেখিয়ে খুনের হুমকি দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা শেখেরকোট নিউ মার্কেটে। ঘটনার বিবরণে জানা যায়, নিউ মার্কেটের এক মোবাইল ব্যবসায়ীকে বাজারে দোকান খোলার জন্য 2 লক্ষ টাকা চাঁদা চায় এলাকারই এক যুবক। সেই টাকা দিতে অস্বীকার করলে তার দোকানের সমস্ত জিনিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং 3 রাউন্ড গুলি শূন্যে উড়িয়ে তাকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ ব্যবসায়ীর। ঘটনা পুলিশকে জানানো হলে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত পলাতক বলেই জানা যায়। অনেকদিন আগে ওই মনে করো আমার আগে জানো গরাস খাই গরাস লইয়ানো আজ বিগত 10 বছর ধরে দুয়ান্দরি করতেছি। পরে পরে এই গরটা রাত পরে তো দিদি তার নতুন নিয়ে পাইছে আয়াছে তারা আমার এমন গর দিচ্ছে গর দিতে পরে আমি মানে গর তুলে মাল তৈরি করতেছি। হ্যাঁ আমার দাবি করছে প্রথম 10 লাখ টাকা, এখন দাবি করছে 2 লাখ টাকা দিতে দিব বাজার দুয়ান্দরি গর তৈলে আনলে দোকান খুলে যেতাম ব্যাপার হচ্ছে। কে বেশি বোধ না এটা মিটুন বিরুদ্ধ দেশের ছেলে মিটুন যখন আমি 2 লাখ টাকা তারা না দিয়ে দোকান কাজটা জনপঞ্চায়েতে দিছে। জনপঞ্চায়েতের নারায়ণ দাস আসছিল, এরপর গোপাল লস্কর আসছিল, বাজার কমিটি আসলো, সবাই মিললে হয়ে আমার দুটি দিছে। দেওয়ার পরে আমি দোকানদারি করতাম মিললে দোকান মিললে মালটা উঠাইলাম। আজ যা দোকান যাত্রা করে খালি মালটা সব ঘরে ঢুকাইয়া সব আনা হয়েছে। আজ সব আয়া ভাঙ্গিয়া তুলে ইচ্ছা হয়েছে।